কি খবর তোমার ডিশওয়াশারে পরিষ্কার তো হয়েছে কিন্তু জল পড়েছিল বাইরে আজকে দু একদিন না দেখলে কিছু বোঝা যাচ্ছে না এইগুলো লেগে আছে আজ কিন্তু পরিষ্কার হয়নি ছিটেছে এগুলো

হিন্দু কালকে রান্না পরিষ্কার করে মুছে দাও হ্যাঁ সব বেজে গেছে সকাল থেকে এত ফোন আসছে আসতে থাকছে কদিন ধরে এমনিই কাস্টমারদের ফোন আসে তার উপরে এই মেশিন সংক্রান্ত ব্যাপারে আরো বেশি কত যে ফোন আসছে যার সঙ্গে ফোন একবার ধরছি মিনিমাম 20 মিনিট থেকে half ঘন্টা লেগে যাচ্ছে ওই করে করে আমার টাইম গেছে দিলে কখন আমার 10টা 10:30টার মধ্যে কাজ হয়ে যাওয়ার কথা 12:30টা বেজে গেল চিরাফিরা খাওয়া হয়ে গেছে সিধা এখন যাবো একটু জিমে বেরিয়েছিলো আজকেও যাবো না নোটারি কাজটা বাকি আছে ওটা করবো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো তারপর ভাবলাম বস কী হবে কোনো লাভ নেই কোনো তাড়াহুড়ো করে যেটা যখন হওয়ার তখনই হবে বেগা বেকার নিজের শরীরটাকে ডিলে করে কী লাভ গতকালও যেতে পারিনি আজকেও ফাঁকি দিলে আবার অ্যাথ্যাজি লেগে যাবে অতএব সময় নষ্ট না করে এর্জি নষ্ট না করে আগে একটু জিমে যাই ফের বেরোবো কাজে যেখানেও ফোন পিছন ছাড়ছে না

তো এখন একবার ডিসওয়াশার চেক করা হয়েছে মানে সকালে দিয়েছিল বাট প্রেসার কুকারের অবস্থাটা এই হ্যাঁ ডাল পুরো জিনিসটা লেগে আছে এই সাইডটাওতে পুরো স্পটটা লেগে আছে কাজ কিছু হয়নি তারপরে হলো ড্রাইভার হ্যাঁ ড্রাইভার হয়তো এটা লেগে রয়ে গেছে এটার মধ্যে কিন্তু স্টিংটা রয়ে গেছে দেখ চপচক পরিষ্কার ব্যাপারটা নেই এটা খাওয়ার লেগে থাকলে এরম হয় সেই ব্যাপারটা রয়ে গেছে কিন্তু দেখো একটা স্মেল আছে খাওয়ার দাওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে ডিম রান্না হয়েছিল ডিমের গন্ধ পাওয়া যাচ্ছে ইউজলেস 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 মানে যাচ্ছে তাই কমপ্লেন তো যা ঠোকা ঠুকব কিন্তু মেশি ওদেরকে দেওয়া যাবে না কোনো লাভ নেই তবু আজকে কমপ্লেন করবো না আজ একটা আমি ভিডিও করে রাখলাম আরেকবার দেখবো কালকে তারপরে কথা বলবো পনেরো তিনটে বাজে চোলা থেকে অবশেষে স্যাংশন লেটারটা পাঠিয়ে দিয়েছে আমি দেখে ওটার সময় এখনো পাইনি এখন যাচ্ছি স্নান করতে স্নান ফ্রান সেরে খেয়ে দিয়ে বেরোবো তিনটে চল্লিশ হয়ে গেল আলু হচ্ছে ভাজা ডাল আবার ডিম ভাজা ঠিক আছে ঠিক আছে ডালের সঙ্গে ডিম ভাজা খেয়ে দিয়ে এখন সিধা বেরোই কোথায় যাচ্ছি যেতে যেতে বলছি চল কি জিনিস বললে এটা বেক দই দই দইকে আবার বেক করা যায় দেখে তো মনে হচ্ছে পোড়া রসগোল্লা এটা উপরে নলেন গুড় দেওয়া আছে তারপরে বেক করা তো এটাই অনেক না মানে ফোনের চক্করে পাগল ধরে দিচ্ছে আমাকে প্রতিটা কাজ লেট হতে হতে যে ধরছে আমাকে আধা ঘন্টা সময় লাগিয়ে দিচ্ছে আমি আর ফোন ধরব না সিরিয়াস চারটে পনেরো হয়ে গেল বেরোতে নোটারি কাগজটা নিয়ে নিয়েছি নিয়ে তো ভেজুন ডায় আগে শিয়ালদা কোর্টের ভিতরে ঢুকে যাব গিয়ে নোটারিটা করে নেবো দেখলাম দুজনের উইটনেসের সিগনেচার লাগবে আবার তাহলে অফিসেই যাই ওখান থেকে জয়কে হোক কাউকে দিয়ে সই ফই করিয়ে পাঁচটা কুড়ি বাজে অবশেষে বাড়ি থেকে সিধা আগে এসেছিলাম অফিসে অফিসে এসে জয়কে দিয়ে আর একজন কাস্টমার ছিল তাকে দিয়ে সিগনেচার করিয়েছি উইটনেসে সিগনেচার করে সিধা চলে এসেছি শিয়ালদা কোর্টে বাইকটা রেখেছি তো বাইরে রাখার জায়গাটা খুব ন্যারো এসে ভিতরে সিধা চলে এসেছি সেই দালাল ধরতেই হয় একটা যাই হোক দেড়শো টাকা চাইলো আমি বললাম একশো টাকা দেবো তো নিয়ে গেছে নোটারিটা করে দেবে ফেলব চলো পাঁচ মিনিটের মধ্যেই হয়ে গেছে নোটারি পার্ট চুকে গেছে দাদা এখন যাবো নাগেরা যেটা ছবি তুলে পাঠাই না দেখছি গুম হয়েছে ক্যারের কাছে যাবে তো চলো সাড়ে পাঁচটা বাজে বানানা শেক বানাচ্ছি খেয়ে কিছু খাস নি তো স্কুল থেকে এসে বানানা শেখ বানাচ্ছি সেটার মধ্যে দুধ আর চিহা শেখ আছে এক ঘন্টা ধরে এটা দেব আর দেব একটা banana একটা banana খাওয়ার জন্য এত যুদ্ধ করতে হয় banana গুলো ঘি আর দেব চকলেট ছিরা বেশি করে বেশি করে ভাবে একখানা কলা এমনি খেই চলে যাবে তা না বেশি করে চকলেট সিরাপ আচ্ছা এটা মিক্সারে ব্লেন্ড করে দিলেই banana shake রেডি انا ধরো টেস্ট ঠিক আছে ডট ছটা বাজে এখানে হলদিরামের সামনে বেন্টিং স্ট্রিটে আমি জাস্ট মিও আমার অপোজিট এখানে একটা পার্কিং আছে এখানে তো লোক পাচ্ছি না তাই জন্য এখানে রেখেই গেলাম নিজের ভরসায় অন্যান্য গাড়িগুলো আছে দেখে

তাই না তাহলে বাইকাল বাইকওয়ালা কী বলব কে হ্যাঁ ছটায় ঢুকেছিলাম আটটায় বেরোলাম এখানে বেরিয়ে মুকেশ ভাইয়ের একটা জুস করানোর পেলাম খেত জল খেতে ইচ্ছা করছিল চলো তুমি সব মিশিয়ে জুস খেয়ে নিই খেয়ে সিদা যাই শী ছেলেগুলো বেরোবে আবার আটটায় দশ বাজে আমরা বাড়ি চলে এসেছি এখেই জল খেতে বসা গেছে নাকি তো এখানে পার্কিংয়ে ওরা পয়সা নেবে না বললো তো আমি এটা নাকি রিজার্ভ পার্কিং জানতাম না ওগুলো আগে এখানে লাগাবেন না কারণ এটা রিজার্ভ পার্কিং পার্কিংয়ে চার্জ লাগবে না পার্ক আম রেস্টুরেন্ট কোথায় আছে সেখানকার পার্কিং ওই জন্য কথা কিছু নিল না ওয়েদারে সাড়ে আটটা বেজে গেল চার আটটা কুড়ি শিয়া শিয়ালদা দশ বেজে গেছে এখান থেকে এখন বেরোই বেরিয়ে আগে বাড়ি পৌঁছাই করে এগারোটা বেজে গেলোতে কী রান্না করছো হ্যাঁ দেখি তো কী দি মানাচ্ছ ওগুলো কি এগুলো হ্যাঁ ছুটি সবাই শুরু হচ্ছে আজকে তুই আজকে তো পরীক্ষা দিয়ে এসছিস দেখো কি করছে কুষ্টির পিণ্ডি যা পাচ্ছে সব রং ফং করে দুনিয়া যা যেখানে পাচ্ছে সব নিয়ে বসে জলের জায়গা নিয়ে এই করার জন্য ছুটি নিয়েছি না তোকে না বিটকেল ঠিক হচ্ছে না করবি না বিটকেল

কথা বল প্র্যাকটিসগুলো কর এখন থেকে রেগুলার তৈরি করে বাড়ি এলাম এই কারণে এসে এই অ্যাকাউন্টেন্টকে ও আমি যে ডকুমেন্টগুলো পাঠিয়ে দিয়েছিলাম নোটারিটা সেটা ফাইনালি সাবমিট করবে তার জন্য ওটিপি লাগবে তাই জন্য বাড়ি তাড়াতাড়ি করে চলে এলাম এদিকে রইলো মেশিনের ব্যাপারটা মেশিনটা না সত্যি কথা বলতে কোনোভাবেই নিচে আমি অনেক চেষ্টা করলাম মেশিন কোম্পানির লোকজন সবাই হয়তো কম বেশি বলছে যে নিচেই পাতুন নিচেই রাখুন আমিও বুঝতে পারছি যে ভারী মেশিন ওগুলো আমি যা যে দুটো মেশিন প্ল্যান করি দুটোই খুব ভারী মেশিন নিচে আমি অনেক ক্যালকুলেশন করে দেখছি আলটিমেটলি নিচে রাখলে কেউ একটা ছন্ন ছাড়া ভাব হয়ে যাচ্ছে ওই ঘরে কাস্টমারদের অ্যাক্সেসটা প্রায় বন্ধ হয়ে যাবে প্রায় বন্ধ হয়ে যাবে বাট আমি এখনও পর্যন্ত রিসাইড করতে পারছি না আমি খুব স্টেপ বাই স্টেপ যাচ্ছি তো লোনটা হয়ে গেছে জিএসটি ফ্যাক্টরটা আটকে আছে বাট আমি মেশিনের সাইজটা নিয়ে আগে ওয়েল কনসার্ন যে কারণে আজকে আমি বেন্ডিং সিটে গেছিলাম যার কাছে এই মডেলের আগের মডেলটা বসানো আছে তো তাতে আমি যা বুঝলাম দেখি কি চিন্তা ভাবনা করা যায় অল্টারনেট প্ল্যান তো এখনো পর্যন্ত মাথায় কিছু আসেনি যদি যদি না কিছু হঠাৎ করে ফাইনাল ক্লিক করে যায় শান্ত হয়ে মাথা ঠান্ডা করে একটু বসি মেয়ের কাল থেকে পরীক্ষা নেই ছুটি ঠান্ডা মাথায় একটু ভাববা বস মানে ভাবতেই হবে এ বাবা পনেরো বেশি দেরি করা যাবে না কি রান্না করছো ফ্রাইড রাইস মানে ভাজা শুধু বলো ভাজা ভাজা মানে ঝোলে আসার আগে ফিস মাঞ্চুরিয়ান চলো খেয়ে দিয়ে তারপর তারপরে করবো ঠিক আছে লাস্টে আবার শেষ পাতে ও ওদি

চন্দমামা তা পরেরটার মতো থাকবে দেখুন ওটাকে আর ঠিক আছে চলো প্রায় সাড়ে বারোটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে ওই জন্য উঠে গিয়ে আর জ্ঞান দেওয়ার মতো জায়গায় নেই এখানেই বসে রয়েছি বসে বসে জ্ঞান দিচ্ছি হাতও ধুতে যাইনি আর শোয়েন দা সামারি অফ দ্য ডে হচ্ছে এই জিএসটি ফাইনাল অ্যাপ্লিকেশন করার জন্য আবার নোটারিটাকে অ্যাডজাস্ট করে পাঠিয়ে দিয়েছি ফাইনালি সাবমিট করে দিয়েছে এবার ভাবার মতো ঘুমিয়ে পড়ো আমি ওকে লিখেছি যে সে সেটি কাজ করে দিচ্ছে সব দেওয়া হয়ে গেছে আপনার পেপার বলে হ্যাঁ সব কমপ্লিট মানে আর কিচ্ছু লাগবে না তো বলে বলেন আর কোনো সেবা আমি হিন্দিতে লিখেছি আর কই সেবা বলছে কি না হ্যাঁ আবর নেই হুয়া তো আপ জিম্মেদারি মত লিজি আব মেরে উপর ছোট দিজি বলো কেউ কে কে করেন হ্যাঁ মানে বন্দুক আর্ডার দিয়ে আগে উস্কাই অপ্লাই করেন ও ভাবছি কি ওকে মারো বলেছি ও হাত জোর করে নশা করে আমাকে ইমোজি পাঠাচ্ছে हाँ जी नहीं आपको नहीं मानना आप जिस दिन आप बोलोगे कि कैंसिल हो गया इस बार भी रिजेक्ट हो गया मैं बंदूक लेके सीधा चला जाऊँगा जी ऑफिस में यहाँ कलकत्ता में वहाँ जाके खड़ा हो जाऊंगा टान के और उसके बाद तो बवाल मच जाएगा ना जो होगा होगा अगले दिन न्यूज़पेपर में आप देख लीजिएगा क्या होगा ओह <laughs> हास चे नहीं इच्छा और कोई रास्ता नहीं बस और किच्छी करा नहीं बंदूक फंदूक नहीं चले जाओ यदि पड़े तो कीने ना भाड़ा नहीं चले जाओ ये कानपुर देखे देव जी एस टी दीबी ना तु मर भी মেরে যে নাম্বার না লাগুক না লাগু ফাঁসির নাম্বার লাগিয়ে দেবো লাইস তাকে মেরে মরবো যা মার ডেয়ার হয়ে পুরো হুম মেশিনটা নিয়ে কিন্তু বেশ দুটা না পড়ে গেছি সিরিয়াসলি আমি একবার ভাবছি নিচে একবার ভাবছি উপরে একবার ভাবছি নিচে এবার ভাবছি উপরে মানে নিচে থাকার একরকম ফেসিলিটি আছে উপরে থাকার রকম ফেসিলিটি আছে আর না হলে যে মেশিনটা ফার্স্ট চয়েস আমার আছে ওটাকে হয়তো বাতিল করতে হবে কিচ্ছু করা থাকবে না চলাও তো আমাকে পাঠিয়ে দিয়েছে স্যাংশন লেটার তার বদলে বারবার আমাকে বলছে স্যার আপনি ওটা স্যাংশনটা ঠিক আছে এই মর্মে সিগনেচার করে পাঠিয়ে দিন আমি না একদমই না পড়িনি পুরোটা পড়বো আর তুমি লিখেছো সিক্সটিন পার্সেন্ট ইন্টারেস্ট রেট মাইনাস থ্রি পার্সেন্ট হ্যাঁ তাতে থার্টিন পার্সেন্ট হয় আর তুমি আমাকে মুখে ওখানে আরেক জায়গায় লিখছো বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেট আগে ওগুলো কারেকশন করে ও সব ঠিক হয়ে যাবে না ঠিক হবে না ওগুলো ঠিক করে পাঠাবে তবে সই করবো ব্যাঙ্কের কাগজ আগে সই করে দেয় ভুল কাগজ তারপরে সেটা ঠিক হয় নাকি কাকে বোঝাচ্ছ ঠিক করে পাঠাও তারপরে আর ইএমআই ভুল আসছে ও থার্টিন পার্সেন্ট হিসাবে ইন্টারেস্ট হিসাব করেছে জিএসটি আসে আমার জিএসটি আসবে তারপরে তোমার কাছ থেকে লোন নেবো না রোজ একই কাহানি বলে যাচ্ছি গুড নাইট টাটা বাই বাই সি ইউ কালকে ব্লগে আবার দেখা হচ্ছে আর যদি কালকে ব্লগে দেখতে না পারেন বা ম্যাক্সিমাম পরশুর ব্লগে যদি দেখতে না পারেন তাহলে বুঝুন খবরের কাগজ নিউজ আছে আমার জন্য টাটা গুড নাইট